এখন মিস করার মতো একজনই আছে, লেলাকে মিস করি, এছাড়া তো আর কেউ নাই। ওরে ভালোবাসে কিন্তু ওর কাছে ফিরে যেতে চাই না, এটা হচ্ছে আমার লাস্ট। যখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হবে তখন আপনার আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে। পার মান্থ $5,000 দিচ্ছে। যখন একা থাকতাম তখন আমি বাজে আড্ডা এটা সেটা সব কিছুর মধ্যে লিপ্ত থাকতাম, কিন্তু ওর পাশে আসার পর একটা প্রপার একটা টোটালি একটা গাইডলাইন আসছে। আর আর্থিক সহযোগিতা অবশ্যই করছে, লেলার কিছুটা অবশ্যই অবদান আছে, কারণ আমার তো একটা স্ট্যাটাস ওর ধারা একটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমার যে ওই নিম্ন শ্রেণী থেকে উঠে আসার অবদানটা এটা টোটালি আমার উপর। অ্যান্ড আমার বাবা মার দুয়ার কারণে আমি উঠে আসছি, উঠে এসে আমি নিজে আমার বাবা মার খরচ চালাইছি। প্রায় আপনার কত লেলার সাথে পরিচয় আমার 21 সালের মাঝামাঝি, মানে ওর সাথে প্রায় 3 বছর যাবৎ পরিচিত আমার, কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া কেরিয়ার হচ্ছে 7 বছর। 7 বছরের কেরিয়ার, ওর সাথে আমার পরিচয় 3 বছর, এর আগেও 4 বছর আমি ছিলাম, 4 বছর আমার ফ্যামিলিকে আমি ভালোভাবে রাখছি। আমি সবচেয়ে বেশি মিস করি আপাতত এখন মিস করার মতো একজনই আছে, লেলাকে মিস করি, এছাড়া তো আর কেউ নাই। ভাই একটা মানুষের সাথে কেন, একটা যদি আপনি কুকুর বিড়ালের সাথেও থাকেন, পশু প্রাণীর সাথেও যদি আপনার 4টা বছর থাকেন বা 3.5 বছর থাকেন, তখন তার প্রতি আপনার একটা মায়া জন্মাবে, তার জন্য একটা ভালোবাসা আপনার তৈরি হবে। এরকমই এখন হচ্ছে যে ওরে ভালোবাসে কিন্তু ওর কাছে ফিরে যেতে চাই না, এটা হচ্ছে আমার লাস্ট। একটা জিনিস কি, আপনার যখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হবে তখন আপনার আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে। সো আমি যে একটা জায়গায় ছিলাম, আমার মন মতো ছিলাম, আমি আমার মতন আমার দিক থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, মাসে 50,000-60,000 এমনও মাস ছিল যে যখন আমি 2,50,000 টাকা পর্যন্ত স্যালারি পাইছি আমি নিজে, তখন আমি লেলার সাথে পরিচয় নেই। এটা আমি লাইকিতে লাইভ করতাম, অ্যান্ড লাইভে আমি এমনও মাস গেছে আমি 1 মাসে 2,50,000 টাকা স্যালারি পেয়েছি। সো এগুলো আমার রেকর্ড আছে, হ্যাঁ, এটা কিন্তু লেলার সাথে পরিচয় হওয়ার আগে। তারপর লেলার সাথে পরিচয় হওয়ার পরেও লেলার মাধ্যমে না, তখন লেলাকে নিয়ে ভিডিও করি না, লেলার ভার্চুয়াল জগতে আসে নাই, তার মাঝখানে মানে লেলার সাথে আমার পরিচয় আছে, সম্পর্ক আছে, ওর সাথে একটা প্রেম ভালোবাসা আমার আছে, ওই সময়ও কিন্তু মানুষ জানে না, কিন্তু আমাদের পার্সোনাল একটা রিলেশন, ওই টাইমেও কিন্তু একটা এমন কিছু অ্যাপস আসছে আমাকে হায়ার করছে, পার মান্থ $5,000 দিছে, পার মান্থ $5,000। ওই পিকচারগুলো আমার কাছে নেই অবশ্যই, লেলার কাছে আছে, লেলার কাছে দেখতে পারবেন। আমি যখন স্যালারিগুলো পাইছি লেলার উপরে রেখে আমি ছবি তুলছি। লেলার অবদান তো অবশ্যই আছে, লেলার অবদান থাকবে না কেন, লেলা আমার যেমন একটা, আমি যখন একা থাকতাম তখন আমি অলওয়েজ আমার বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা এটা সেটা বাজে আড্ডা এটা সেটা সব কিছুর মধ্যে লিপ্ত থাকতাম, কিন্তু ওর পাশে আসার পর একটা প্রপার একটা টোটালি একটা গাইডলাইন আসছে। গাইডলাইনটা আসাটা হচ্ছে মেইন, এইটাই অনেক কিছু, আর কিছু না। আর আর্থিক সহযোগিতা অবশ্যই করছে, ও যখন আমার সাথে পরিচয় হয়েছে ওই মাসেও কিন্তু আমার আপনার 60,000 টাকা ইনকাম হয়েছে, মানে লাইভ করে ওই 60,000 টাকা ইনকামের পরপরে কিন্তু আমি লাইভ করাটা ছেড়ে দিছি, লাইভ করা ছেড়ে দিলে তো আমার টাকা দিবে না। সো ওই লাইভটা হচ্ছে লাস্ট, 60,000 টাকা আসার পরে যখন আমি লাইভ করা ছেড়ে দিছি, লেলার সাথে ঘোরাফেরা করতেছি, ওর মানে ওর সাথে চলাটা আমার অনেক ভালো লাগতেছিল, ওর সাথে থাকাটাই অনেক মানে আছে না, কিছু মানুষ কাছে থাকলে অনেক শান্তি ফিল হয়, ওইরকম ছিল ব্যাপারটা আর কি। ওর সাথে থাকতাম, ঘুরতাম, ফিরতাম, লাইফ সেভ করতে ভালো লাগতো না, নিজে থেকেই ভালো লাগতো না, ইচ্ছা হইতো না লাইফ সেভ করতে। তখন যখন আমার কিছু প্রমোশন আসতো, ওই প্রমোশন দিয়ে আমার ফ্যামিলি চালাইতাম, যখন সমস্যায় পড়তাম তখন লেলা হেল্প করতো, জিনিসগুলো দেখতো যে হ্যাঁ আমার আমি যখন আপনার লাইফ পার্টনার হবো বা আপনার মানে কথার কথা আর কি, আমি যখন আপনার শুভাকাঙ্ক্ষী হবো তখন তো আপনার ভালো মন্দ আমিই দেখবো, আরেকজন তো দেখবে না পর মানুষ, ওই রকম ব্যাপারটা আর কি। সো ওর আমার পিছনে ওর অনেক অবদান আছে, ও অনেক হেল্প করছে, প্লাস আমিও যে কিছু করি নাই তেমন না, ও অস্বীকার করতে পারবে না জিনিসগুলা। সংসারের কিছু নাই তো, আমরা তো ওইরকম সংসারের কিছু নাই, আমরা একসাথে কন্টেন্ট করছি, একসাথে ছিলাম, একসাথে চলছি ফিরছি, ভালোবাসি একজন অপরকে, এটাই ওর প্রতি বিশ্বাস আছে আমার 100%। জি ট্রাস্ট ব্রেক হলে তো আপনারা দেখতে পারবেনই, সোশ্যাল মিডিয়ার এখন যুগ, আমরা কিছু 19-20 হলে পান চুন থেকে পান খুশলে বা পান থেকে চুন খুশলে কিন্তু বুঝে, এটা মানুষ যা মন চায় তা বলবে, এটা তো তার ব্যক্তিগত বিষয়, তার পার্সোনাল লাইফ। মানুষের উদ্দেশ্যে কয়বার বলবো ভাই, একটা মানুষকে একবার দুইবার তিনবার বলা যায়, বারবার বলা যায় না। আপনি ঘুমান্ত মানুষকে জাগাইতে পারবেন, যে ঘুমানোর ভান ধরবে তাকে কখনো জাগাইতে পারবেন না। সেটাই তো বললাম আমি, যে ওকে ভালোবাসি কিন্তু ফিরে যেতে চাই না, আমি চাই না, এটা ভিতর থেকে একটা তিক্ততা কাজ করতেছে, ভিতর থেকে অন্যরকম একটা কাজ করতেছে না, অনেক কিছু করছে এর আগে সব ভুল আমার ছিল, সব ভুল আমার ছিল আর এবারও আমার ভুল ছিল, সব আমার ভুল, আমি ওর কখনো ভুল দিই না, ঠিক আছে, সব ভুলই আমার। তারপরও আমি বলতেছি আমি যাবো না, আমার সাথে রাগ করে কখনো ঘর থেকে বের হয়ে যায় না, এটা হয় না কখনো, এটা কখনো হয় না, আমি বাসা থেকে বের হয়ে কখনো রাগ করে বের হয়ে বা বাইরে থাকি না, কিন্তু বাসা থেকে বের হয়ে অনেক সময় বাইরে থাকছি। হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডটাই ব্যবসার উপর, কারণ আমার বাবা যখন বিদেশে অনেক টাকা মাইর খাইছে, অনেক টাকা লস হওয়ার পর ওনার এমনিতেই অনেক মানে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা হয়ে গেছিলো, অনেক টাকা মাইর খেয়েছিল, তখন উনি ভেঙে পড়ছিলেন ভিতর থেকে। সো তারপর হচ্ছে যে আমরা বিজনেসের দিকে আগিয়েছিলাম, যেমন আমাদের অনেকগুলো শপ ছিল, আমাদের 2টা শপ ছিল, তো এইখানে বিজনেস করতাম আমার বাবা মা আমি, আমরা সবাই মিলে বিজনেস করতাম, আর আমার ভাই বোন বাকস ওর প্রতিবন্ধী, ওরা মুখে বলতে পারতো না, কানে শুনতে পারতো না, ওরা শুধু দেখতো, ওরা অলওয়েজ আমাদের দোকানে বসতো, পাহারা দিত, যে যখন চুরি চামারি মানুষ করে কিনা বা ওই আসে না, একটু দেখার মতন, ওরা ওদের তো মাইন্ড অনেক শার্প, ওরা দেখে কী হচ্ছে না হচ্ছে, ওরা মাইন্ডে রাখতে পারে, খেলতে পারে মাইন্ড নিয়ে।
সো ওরা থাকতো ওইরকম করতো। আর আমি ছোটোবেলা থেকেই হচ্ছে যে আমার বাবা মার সাথে আমি তাল মিলিয়ে চলছি অ্যান্ড চেষ্টা করছি আমার বাবা মাকে সহযোগিতা করার। বাদ বাকি আমার বাবা মার কাছ থেকে শুনতে পারবেন যখন ওনাদের সামনে পড়বে।